সারাদিন রোজা রাখার পর ইফতারিতে ভাজা পোড়া খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ঝুঁকি। তাই আজকের হেলদি রেসিপি হচ্ছে ভেজিটেবল শর্মা। এটা আপনি শুধু সবজি দিয়েই বানাতে পারবেন। প্রথমে আমরা ময়দার ডো রেডি করে নিচ্ছি। এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি, সাথে হাফ চা চামচ লবণ। এখন লবণ আর ময়দাটা একসাথে করে মিশিয়ে নিচ্ছি। কুসুম গরম পানি দিয়ে ময়দার এই ডোটাকে মাখিয়ে নিচ্ছি। চাইলে ময়দার পরিবর্তে এখানে আটাও নিতে পারেন। হাত দিয়ে ডোটাকে খুব ভালো করে সফট করে মুতে নিচ্ছি। এই ডোটাকে অনেকটা সময় ধরে রেস্টে দিতে হবে না। ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে দিয়ে ততক্ষণে আমরা সবজিগুলো রেডি করে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি ক্যাপসিকাম, গাজর, বাঁধাকপি, টমেটো, সাথে কিছু মাশরুমও নিয়েছি। সবগুলো ভেজিটেবল কুচি করে নিয়েছি। মাশরুম কুচি 1/4 কাপ, পেঁয়াজ কুচি 1/4 কাপ, ক্যাপসিকাম কুচি 1/2 কাপ, বাঁধাকপি কুচি 1/2 কাপ, শসা কুচি 1/2 কাপ, টমেটো কুচি 1/2 কাপ, গাজর কুচি 1/3 কাপ, ধনিয়া পাতা কুচি 1 টেবিল চামচ। আর নিয়েছি ম্যাগি স্বাদে ম্যাজিক 1 প্যাকেট। ভেজিটেবলটা রান্নার জন্য চুলায় প্যান বসিয়ে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি অলিভ অয়েল। এর পরিবর্তে আপনারা রেগুলার রান্নার তেলটাও নিতে পারবেন। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তেলের সাথে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, আর দিয়ে দিচ্ছি মাশরুম কুচি। ম্যাগি স্বাদে ম্যাজিক সাধারণকে করে অসাধারণ। আর ম্যাগি স্বাদে ম্যাজিকে যে আয়রন, আয়োডিন এবং ভিটামিন এ আছে, এর কারণে ভেজিটেবলটি হয়েছে পুষ্টিগুণে সমৃদ্ধ। মশলাটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে সবজিগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, আর চিজ দিয়ে দিচ্ছি 1/2 কাপ, আর একটা ঢাকটা দিয়ে ঢেকে রাখছি কিছুক্ষণের জন্য, চিজটা যতক্ষণ না মেল্ট হয়ে যাচ্ছে। চিজটা এখন পুরোপুরি মেল্ট হয়েছে, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর ময়দার যেই ডোটা ছিল ওইটাও সফট হয়ে গেছে। একটা বোর্ডে কিছুটা ময়দা ছড়িয়ে দিয়ে একটা ডো নিয়ে এরকম করে পাতলা করে বেলে নিচ্ছি। ঠিক এরকম করে বেলেছি। তারপর একটা তাওয়াতে দিয়ে এপাশ ওপাশ করে হালকা করে সেকে নিচ্ছি। হালকা করে সেকলে এটা ফুলে উঠবে। শর্মার রুটিটা রেডি হয়ে গেছে। আর যে ভেজিটেবলটা আগে কুক করে রেখেছিলাম, এটাতে এখন টমেটো কুচি, শসা কুচি, কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ, টক দই দিয়ে দিলাম। খুব ভালো করে সবগুলো উপকরণ একসাথে করে মিশিয়ে নিচ্ছি। আর আমাদের শর্মার যে রুটিটা ছিল ওইটাও কিন্তু রেডি হয়ে গেছে। ভেজিটেবলটা এখন অনেক গ্রেভি হয়েছে। এখন শর্মার এই রুটির উপরেই দিয়ে দিচ্ছি। একটু বেশি করে ভেজিটেবল দিলে এটা খেতে বেশি টেস্টি হয়। এখন একটা টুট কেক দিয়ে গেঁথে দিচ্ছি আর একটু পরিবেশন করে নিচ্ছি। ঝটপট বানানো হয়ে গেল হেলদি একটা ইফতার আইটেম। ভেজিটেবল দিয়ে এই শর্মাটা ইফতারির জন্য বানাতে পারেন। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রতিনিয়ত নতুন রেসিপি দেখার জন্য আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।